আসসালামু আলাইকুম। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ আয়োজিত এনআইজিসি হোম কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজ্জাদ আলী লস্কর, প্রভাষক, গণিত বিভাগ সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে এই ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আজ আমরা একাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। একাদশ শ্রেণীর জন্য আজকে উচ্চতর গণিত প্রথম পত্র, আমাদের আজকে লেকচার নং 11। আর আজকে আমাদের আলোচনার বিষয় সরলরেখা। লেকচার 10 নম্বর লেকচারে তোমাদের সরলরেখায় আমি তোমাদের পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা পোলার সমীকরণকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বইতে একটি অঙ্ক রয়েছে 3B-তে পোলার সমীকরণকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো। এই যে একটা সমীকরণ দেওয়া আছে পোলার সমীকরণ, আর এবং থিতা দিয়ে তোমাকে দেওয়া আছে, তোমাদের দেওয়া আছে এটাকে এমন একটি সমীকরণে প্রকাশ করতে হবে সেখানে এক্স ওয়াই থাকবে, অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্কতে থাকবে। তাহলে এই অঙ্কটা করার আগে আসো আমাদের মনে রাখা উচিত যে কী কী সূত্র ছিল। আর সমান সমান ছিল আমাদের রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আশা করি তোমাদের মনে আছে। আর ছিল আমাদের এক্স সমান সমান আর কস থিতা, ওয়াই সমান সমান আর সাইন থিতা। তাহলে আসো আমরা এই যে পোলার সমীকরণটা রয়েছে এই পোলার সমীকরণটাকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করি। সমাধান প্রদত্ত সমীকরণ আর স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার কস টু থিতা বা আর স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার কস টু থিতা, এখানে এটা একটা ত্রিকোণমিতিক সূত্র রয়েছে, আমাদের এটা জেনে রাখা দরকার। যখন আমরা ত্রিকোণমিতিতে করব তখন এই সূত্রটা হলো কস টু থিতা সমান সমান আমরা লিখতে পারি কস স্কোয়ার থিতা মাইনাস সাইন স্কোয়ার থিতা। ঠিক আছে, তাহলে আমরা কস টু থিতা সমান সমান জানি কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিতা, এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা এই সূত্রটা এখানে লিখে দিব যে কস স্কোয়ার থিতা মাইনাস সাইন স্কোয়ার থিতা, উভয় পাশে আমরা আর স্কোয়ার দ্বারা গুণ করব, আর স্কোয়ার ডট আর স্কোয়ার, এখানে এ স্কোয়ার ইন্টু আর স্কোয়ার কস স্কোয়ার থিতা মাইনাস সাইন স্কোয়ার থিতা বা আর স্কোয়ারের হোল স্কোয়ার কল এ স্কোয়ার আর স্কোয়ার যদি আমরা ভিতরে নিয়ে যাই তাহলে আর স্কোয়ার কস স্কোয়ার থিতা মাইনাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিতা। বা এখন আমরা যদি একটু খেয়াল করি আর স্কোয়ার, আর সমান সমান আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার, তাহলে আর স্কোয়ার সমান সমান আমরা কী জানবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে আর স্কোয়ার জায়গায় আমরা সরাসরি লিখে দিব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ হোল স্কোয়ার এ স্কোয়ার আর স্কোয়ার কস স্কোয়ার থিতা, আর কস থিতা সমান আমরা কী জানি এক্স, তাহলে এক্সের স্কোয়ার মাইনাস আর সাইন থিতা ওয়াইয়ের স্কোয়ার। সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার ইন্টু, দেখো আমাদের সমীকরণটা কিন্তু কার্তেশীয় স্থানাঙ্কতে চলে এসেছে, তাহলে ইহাই নির্ণয় কার্তেশীয় সমীকরণ। এটাই আমাদের পোলার স্থানাঙ্ক সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণের আকার। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা শিখলাম যে পোলার সমীকরণকে কিভাবে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করা লাগে, আবার একইভাবে কার্তেশীয় সমীকরণকে আমাদের পোলার সমীকরণে প্রকাশ করা শিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের চার বইয়ের চারের এ নাম্বারটা দেখো, আমরা অন্য একটি অঙ্ক করি, চারের এ প্রশ্নটা দেখো। দেখাও যে 2√3,90°, এটা একটা পোলার সমীকরণ। দ্বিতীয় আরেকটা বিন্দু আছে 2,120°, পোলার সমীকরণ আরেকটা বিন্দুর। তৃতীয় একটা বিন্দু আছে 2,60°, এই বিন্দুগুলো একটি সম্ভাব্য ত্রিভুজের শীর্ষবিন্দু, সেটা তোমাকে দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের
তিনটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় সেই বাহুটা সেই ত্রিভুজটাকে বলবো আমরা সমবাহু ত্রিভুজ। তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা আমাদের যে সূত্র রয়েছে যে কার্তেশীয় স্থানাঙ্কতে এক্স ওয়ান ওয়াই ওয়ান ও এক্স টু ওয়াই টু বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বুজদ্বয়ের বিয়োগফলের বর্গ প্লাস কোটিদ্বয়ের বিয়োগের বর্গ। এখন যদি স্থানাঙ্ক তোমার পোলার স্থানাঙ্কতে হয় অর্থাৎ আর ওয়ান থিতা ওয়ান আর টু থিতা টু, পোলার স্থানাঙ্কতে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রটা হবে দূরত্ব সমান সমান রুট ওভার আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার মাইনাস টু আর ওয়ান আর টু ইন্টু কস থিতা ওয়ান মাইনাস থিতা টু। তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা সহজেই আমরা আমাদের দূরত্ব নির্ণয় করতে পারব। তাহলে আমরা যেহেতু পোলার স্থানাঙ্ক এই সূত্র ব্যবহার করব। চলো তাহলে অঙ্কটা করে নিই। প্রদত্ত বিন্দু আমরা চারের এ ধরে নিই বা মনে করি, তিনটা বিন্দুকে আমরা এ বি সি ধরি, মনে করি ত্রিভুজ এ বি সি এ এ প্রথম বিন্দু আমরা ধরলাম টু রুট থ্রি নাইনটি ডিগ্রি, বি টু হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি এবং সি টু সিক্সটি ডিগ্রি। তাহলে আমাদের সমবাহু ত্রিভুজ দেখানোর জন্য তিনটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, এবি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য এবং এসি বাহুর দৈর্ঘ্য, এবং আমরা পোলার স্থানাঙ্ক সূত্র ব্যবহার করে তিনটা দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে সুতরাং প্রথমে আমরা যদি এবি করি, এবি বাহুর দৈর্ঘ্য তাহলে এটাকে আর ওয়ান, এটা থিতা ওয়ান, এটা আর টু, এটা থিতা টু, তাহলে টু রুট থ্রির হোল স্কোয়ার প্লাস টু স্কোয়ার মাইনাস টু ইন্টু টু রুট থ্রি ইন্টু টু কস আমাদের নাইনটি ডিগ্রি থেকে একশো বিশ ডিগ্রি বিয়োগ করবো আমরা, বর্গ করলে ফোর ইন্টু থ্রি টুয়েলভ প্লাস ফোর মাইনাস এইট রুট থ্রি ইন্টু কস, যেহেতু কস মাইনাস থিতা মানে কস থিতা, সুতরাং আমরা একবারে লিখে দিব কস থার্টি ডিগ্রি, টুয়েলভ ফোর মাইনাস এইট রুট থ্রি কস থার্টি ডিগ্রির মান আমাদের কত রুট থ্রি বাই টু, তাহলে আমাদের কত আসতেছে ষোলো বিয়োগ, যদি আমরা এটাকে কাটি ফোর থ্রি থ্রি গুণ করলে রুট থ্রি গুণ করলে থ্রি টুয়েলভ ফোর টু, এত একক আমাদের এ বি এর মান। একইভাবে আমরা বিসি বের করে ফেলি, বিসি সমান টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার মাইনাস টু ইন্টু টু ইন্টু টু কস একশো বিশ থেকে ষাট ডিগ্রি বিয়োগ ফোর প্লাস ফোর মাইনাস টু 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 গুণ করলে এইট কস সিক্সটি ডিগ্রি ইকুয়াল এইট মাইনাস এইট ইন্টু হাফ এইট মাইনাস ফোর টু একক, এ বি এর মান পেলাম টু একক, বি সি এর মান পেলাম টু একক। এখন আমাদের দরকার এসি, এসি সমান সমান হবে টু রুট থ্রি স্কোয়ার, সি রয়েছে আমাদের টু মাইনাস টু ইন্টু টু রুট থ্রি ইন্টু টু কস, যেহেতু এসি নাইনটি থেকে সিক্সটি বিয়োগ এত একক, ফোর টুয়েলভ প্লাস ফোর মাইনাস এইট রুট থ্রি কস থার্টি ডিগ্রি, টুয়েলভ এবং ফোর যদি আমরা যোগ করে ফেলি সিক্সটিন মাইনাস এইট রুট থ্রি রুট থ্রি বাই টু, তাহলে এটা কাটলে গুণ করলে হবে বারো, তাহলে ষোলো থেকে বারো চলে গেলে থাকবে ফোর টু একক। প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা এবি বাহুর দৈর্ঘ্য টু একক, বিসি বাহুর দৈর্ঘ্য টু একক, এসি বাহুর দৈর্ঘ্য টু একক পেলাম।
তাহলে যেহেতু তিনটা বাহুর দৈর্ঘ্য সমান তাহলে এবিসি আমরা এদিকে লিখে দিব, যেহেতু এবি সমান সমান বিসি সমান সমান এসি, সুতরাং ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ, সুতরাং এবিসি একটি সমবাহু ত্রিভুজে শীর্ষবিন্দু দেখানো হলো, যেহেতু আমরা বলেছি যে দেখাও, তাহলে এখানে লিখব আমরা দেখানো হলো। আশা করি বুঝতে পেরেছ। আমরা আরেকটি অঙ্ক করব, এই অঙ্কটি শেষে ছোট। সিক্স এর এ দেখো, কোনো বিন্দুর কোটি, কোটি মানে কি, একটা বিন্দুর ভিতরে দুটো অংশ বুঝ এবং কোটি, ওয়াই এর যে মানটা থাকে, কোনো বিন্দুর কোটি সিক্স এবং ফাইভ সিক্স হতে বিন্দুটির দূরত্ব হলো ফোর, একটা বিন্দুর কোটি হবে সিক্স, বুঝ দেওয়া নাই, কিন্তু ওই বিন্দুটার থেকে ফাইভ সিক্স বিন্দুর দূরত্ব হলো ফোর একক, বিন্দুটির বুঝ নির্ণয় করো। তাহলে আমরা ধরে নিব বিন্দুটির বুঝ এক্স, আমরা ধরে নেই বিন্দুটির বুঝ এক্স। মনে করি বিন্দুটির ভুজ এক্স, সুতরাং বিন্দুটি হবে এক্স কমা সিক্স। তাহলে এই বিন্দু থেকে আমাদের ফাইভ সিক্স বিন্দুর দূরত্ব ফোর একক, সুতরাং এক্স ও ফাইভ সিক্স বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, দুটা বিন্দুর মধ্যবর্তী নির্ণয় দূরত্ব সূত্র অ্যাপ্লাই করে আমরা পাবো এক্স ওয়ান মাইনাস এক্স টু, তার মানে এক্স মাইনাস ফাইভের স্কোয়ার প্লাস সিক্স মাইনাস সিক্সের স্কোয়ার। তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার, যদি সূত্র ভাঙাই মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস জিরো কি স্কোয়ার করলে জিরো, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ। আমাদের শর্ত মতে এই যে দূরত্বটা পেলাম সেটা হওয়ার কথা ফোর, তাহলে শর্ত মতে এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ ইকুয়াল ফোর। প্রিয় শিক্ষার্থী, এই রুট উঠানোর জন্য আমরা উভয় পাশে বর্গ করে ফেলি, তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ ইকুয়াল সিক্সটিন, সিক্সটিনটাকে আমরা বাম পাশে নিয়ে আসি, বা এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস নাইন, তাহলে নাইন, এটাকে আমরা যদি আমরা মিডল টার্ম করি তাহলে কি হয় নয়কে নয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস এক্স প্লাস নাইন ইকুয়াল জিরো। যদি আমরা প্রথম থেকে এক্স কমন নিই এক্স এক্স মাইনাস নাইন, মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস নাইন ইকুয়াল জিরো, এক্স মাইনাস নাইন কমন নিলে এক্স মাইনাস ওয়ান ইন্টু হয়ে যাবে, তাহলে দুইটা উৎপাদক পেলাম, তাহলে হয় এক্স মাইনাস নাইন ইকুয়াল জিরো অথবা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে হয় এক্স মাইনাস নাইন ইকুয়াল টু জিরো অথবা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান এক্স ইকুয়াল টু নাইন। তাহলে এক্স ছিল কি আমাদের বিন্দুটির বুজ, তাহলে আমরা বুজ পেলাম নাইন অথবা ওয়ান, সুতরাং বিন্দুটির বুজ নাইন অথবা ওয়ান, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আজকে আমরা দূরত্ব নিয়ে কিছু অঙ্ক করলাম প্রিয় শিক্ষার্থী, এভাবে আমরা পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্ক এবং সমীকরণ থেকে সমীকরণ নির্ণয় করব, পরিবর্তন করব, এবং এই বিন্দুগুলো দিয়ে আমরা বিভিন্ন রকমের সম্পর্ক যেমন সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজ আয়তক্ষেত্র বর্গক্ষেত্র ইতিমধ্যে তোমরা করেছো, আবারও এগুলো থাকবে, এগুলো দিয়ে করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে যা করলাম বাসা প্র্যাকটিস করবে, আগামী ক্লাসের আমন্ত্রণ জানাচ্ছি, আজ এই পর্যন্তই, ভালো থেকো সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।